এই ভিডিওতে দেখাবো কিভাবে জেএসএফ এর ফেসলেট টেমপ্লেটকে বুটস্ট্র্যাপ এর সাথে কনফিগার করে টেমপ্লেটকে কাস্টমাইজিং করা যায়। সো প্রথমে আমি একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি, এটা জেএসএফ প্রজেক্ট নিব আমরা। প্রজেক্টের নাম দিলাম হচ্ছে প্রাইম ফেস টেমপ্লেটিং টু। যেহেতু আমার কাছে একটা টেমপ্লেটিং ওয়ান আছে আগে থেকে, আমি এখানে টেমপ্লেটিং টু নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম, প্রজেক্টের নাম দিলাম টু। ওকে, সো নেক্সট ক্লিক করলাম। এখানে আমরা জাভা ই সেভেন ইউজ করব, আর এখানে ফ্রেমওয়ার্ক হিসাবে জাভা সার্ভার ফেস ইউজ করব। জাভা সার্ভার ফেসে আমরা রেজিস্টার লাইব্রেরিস এই ভার্সনটা আমরা জেএসএফ 2.2 নিতেছি, এবং কনফিগারেশন আমরা ফেসলেট ইউজ করব, আর কম্পোনেন্টস হিসাবে আমরা অতিরিক্তভাবে প্রাইম ফেস নিয়ে নেব। সো একটু টাইম নেবে এই জিনিসটা লোড হওয়ার জন্য, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওকে, সে প্রাইম ফেসটা পেয়ে গেল। এবার ফিনিশে ক্লিক করলে আমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমার প্রজেক্টটা ডিপ্লয় হওয়ার জন্য কমপ্লিট। এখানে শুরুতে আমরা দুইটা ফাইল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইন্ডেক্স ডট এক্স এইচটিএমএল ফাইল, এবং আরেকটা হচ্ছে ওয়েলকাম প্রাইম ফেস ডট এক্স এইচটিএমএল ফাইল। সো এই দুটো ফাইল আমরা এগুলো নিয়ে পরবর্তীতে কাজ করব। আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা একটা টেমপ্লেট তৈরি করব। সো টেমপ্লেট তৈরি করার আগে এখানে আমরা আরও কিছু লাইব্রেরি অ্যাড করে নিতে পারি, জেএসএফ 2.2 প্রাইম ফেস। ওকে, আমরা আপাতত এই দুটো নিয়ে কাজ করতেছি। নেক্সট একটা টেমপ্লেট ফাইল নেব আমরা এখানে। সো টেমপ্লেট ফাইলটা নেওয়ার জন্য আমরা ওয়েব পেজেস এই ফোল্ডারের উপরে আমরা রাইট ক্লিক করব, এবং এখান থেকে আমরা নিউতে যেয়ে আদার্সে ক্লিক করতেছি। আদার্সে জাভা সার্ভার ফেস এই ফোল্ডারের ভিতরে এখানে দেখা যাচ্ছে যে ফেসেস টেমপ্লেট নামে একটা টেমপ্লেট ফাইলের অপশন আছে এখানে, এটাতে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। এবং এখানে বেশ কিছু লেআউট দেখা যাচ্ছে, আমরা যে কোনো একটা লেআউট এখান থেকে সিলেক্ট করতে পারি। পরবর্তীতে অবশ্য আমরা এই লেআউটগুলো কাস্টমাইজ করে নেব। সো আমি লেআউট হিসাবে এটাকে সিলেক্ট করলাম এবং ফিনিশ, ওকে ফিনিশ দিলাম। সো ফিনিশ দেওয়ার পর এখানে আমার লেআউটটা আসলে কমপ্লিট হয়ে গেল। আমি যদি এটাকে এখন রান করে দেখি, এটাকে রান করতেছি, সো এটা আমার একটা ভিউ জেনারেট করবে এখন। ফার্স্ট টাইম রানের সময় একটু সময় লাগে। সো আমাদের ভিউটা কমপ্লিট, প্রোগ্রামটা রান হয়ে গেল। এবং এখানে এই ডিজাইনটা দেখা যাচ্ছে যে এখানে টপ আছে, লেফট, কন্টেন্ট এবং বটম। আমরা যে পেজটা রান করলাম সেই পেজটা আসলে আমরা একটু কোডগুলো দেখি ভালো করে, দেখা যাবে যে এখানে একটা ডিভ আছে এবং এই ডিভের নাম হচ্ছে টপ, এই আইডিটা দেওয়া আছে টপ, এবং এর ভিতরে একটা ইউআই ইনসার্ট ট্যাগ আছে। এই ইউআই ইনসার্ট ট্যাগ, এটা নেম হচ্ছে টপ, এবং এর ভিতরে যে কন্টেন্টটা আছে সেটা হচ্ছে টপ। সো এই এতটুকু অংশ যে ভিউটা আমাকে এখানে রিপ্রেজেন্ট করতেছে, সেই ভিউটা হচ্ছে আমার একদম উপরে যে যে টপ ব্লু কালারের যেই ডিভের এরিয়াটা আছে সেই এরিয়াটা, এবং পরবর্তীগুলো ঠিক একইভাবে এখানে ডিফাইন করা আছে। একটা ডিভের ভিতরে আমরা একটা লেফট সাইড বার নিতেছি, এবং লেফট সাইড বারের নাম দেওয়া আছে লেফট, এবং একটা কন্টেন্ট এরিয়ার নাম আছে এখানে কন্টেন্ট দেওয়া, এবং সর্বশেষ একদম নিচের দিকে একটা বটম এরিয়া আছে। সো এই এইভাবে এই জিনিসগুলো সাজানো আছে। এখন এই ডিপগুলো স্টাইল করার জন্য যখনই আমরা
এই একটা টেমপ্লেট ফাইল নিয়ে নিলাম। টেমপ্লেট ফাইল নেওয়ার সাথে সাথে এই ওয়েব অ্যাপসের ভিতর রিসোর্স নামে একটা ফোল্ডার অটোমেটিকলি জেনারেট হবে, এবং এই রিসোর্সের মধ্যে সিএসএস নামে একটা ফোল্ডার থাকবে, এবং এই সিএসএস এর ভিতরে দুটো সিএসএস স্টাইল এখানে জেনারেট হচ্ছে, একটা হচ্ছে সিএসএস লেআউট এবং আরেকটা হচ্ছে ডিফল্ট। সো আমরা যদি এই ডিপগুলোর মধ্যে সিএসএস মানে কোনো স্টাইল যদি আমরা আপডেট করতে চাই বা নতুন কোনো স্টাইল আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা এই ডিফল্ট এবং সিএসএস লেআউট এই দুটো লেআউটের মধ্যে এই দুটো স্টাইল ক্লাসের মধ্যে আমরা আমাদের স্টাইলগুলো এখানে লিখতে পারবো। সো যেহেতু আমরা এখানে বুটস্ট্র্যাপ কনফিগার করব, সো এই দুটো আপাতত আমার কোনো প্রয়োজন নেই। আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে একদম নিজেদের মতো করে কাস্টমাইজ করব একটু পর। সো ফার্স্টে আমরা আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ প্রয়োজন। সো বুটস্ট্র্যাপের জন্য আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নিতে পারি বা সরাসরি আমরা সিডিএন ইউজ করতে পারি, বুটস্ট্র্যাপ সিডিএন। সো আমি ডাউনলোড করে কীভাবে বুটস্ট্র্যাপ ইউজ করা হয় সেটাই আমি এখন দেখাচ্ছি। সো বুটস্ট্র্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে আমরা গুগলে যে সার্চ দেব, গুগলে যে আমরা এখানে লিখতে পারি যে getbootstrap.com দিলে এই পেজটা জেনারেট হবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, এবং এখানে একটা বাটন থাকবে যে ডাউনলোড বুটস্ট্র্যাপ, অর্থাৎ এই বাটনে ক্লিকের মাধ্যমে আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করব। যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন আমাদের আরেকটা পেজে আসবে এখানে, এখানে বেশ কিছু অপশন আছে, ডাউনলোড বুটস্ট্র্যাপ, ডাউনলোড সোর্স, ডাউনলোড এসএস। সো আমরা ডাউনলোড বুটস্ট্র্যাপের এই বাটনে ক্লিক করে বুটস্ট্র্যাপ কোডগুলো ডাউনলোড করব, সিএসএস, ফন্ট এবং জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো আছে। যদি আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করে কাজ করতে না চাই, যদি ডাইরেক্ট ইন্টারনেটের মাধ্যমে আমরা কাজ করতে চাই, সো সেক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপের কিছু সিডিএন আছে, সেই সিডিএন ফাইলগুলো আমরা ইউজ করতে পারি। সেই সিডিএন ফাইলগুলো এখান থেকে কপি করে নিয়ে আমরা কাজ করতে পারবো। সো আমি আর আপাতত এটাতে যাচ্ছি না, আমি জাস্ট ডাউনলোড করে দেখাচ্ছি যে ডাউনলোড করে কীভাবে করা যায়। যখন আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করব, সো একটা জিপ ফাইল ডাউনলোড হবে। আমি জিপ ফাইলটা আগে থেকে ডাউনলোড করে নিছি, এবং এই জিপ ফাইলটা এক্সট্রাক্ট করলে এখানে আমরা একটা ফোল্ডার পাবো। এই ফোল্ডারের মধ্যে তিনটা ফাইল পাওয়া যাবে, সিএসএস ফাইল, ফন্টস ফাইল এবং একটা জাভাস্ক্রিপ্টের ফাইল। সো এই তিনটা ফাইল আমরা কপি করে নিয়ে যাবো এখন। সো সিএসএসের মধ্যে আসলে আমার সিএসএসের মধ্যে যেটা আমার মেইনলি প্রয়োজন হবে সেটা হচ্ছে এখানে bootstrap.min.css এই ফাইলটা, ঠিক আছে। আমরা ম্যাপ ফাইলটা নিতে পারি, ম্যাপ ফাইলের আসলে কোনো প্রয়োজন নাই আপাতত, আমাদের জাস্ট শুধু এই একটা ফাইল হলেই এনাফ, bootstrap.min.css। এবং এখানে যে জাভাস্ক্রিপ্টের যে ফোল্ডারটা আছে সেই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে আমাদের শুধুমাত্র bootstrap.min.js এই ফোল্ডারটা হলেই এনাফ, আর লাগবে না। সো এগুলো আমরা প্রজেক্টের মধ্যে এখন কপি করব। প্রজেক্টের মধ্যে যে সিএসএস ফোল্ডার আছে এবং যে জাভাস্ক্রিপ্ট আমরা একটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারগুলোর মধ্যে আমরা এই জাভাস্ক্রিপ্টের ফাইল এবং সিএসএস এর ফাইল দুটো কপি করে নিয়ে আসবো। এখানে যে দুটো সিএসএস আছে সেই দুটো সিএসএস ফাইল আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি আপাতত, এবং আমি নতুন একটা ফোল্ডার তৈরি করব এখানে। এখানে এই ফোল্ডারের নাম দিচ্ছি হচ্ছে জেএস, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট। ফোল্ডারটা আসলে রং জায়গাতে প্লেস হয়ে গেছে। ওকে, আরেকবার ডিলিট করে দিই। এটা রিসোর্সের মধ্যে হবে, নিউ ফোল্ডার, এটা হবে ফোল্ডার। ওকে, জেএস নামে একটা ফোল্ডার তৈরি হলো। আমি এর আগে যে প্রজেক্টটা করছিলাম সেই প্রজেক্টের মধ্যে ফাইলগুলো কমপ্লিট করা আছে, আমি ফাইলগুলো নিয়ে আসতেছি, জাস্ট কপি করে নিয়ে আসবো এখন। সিএসএস, ফন্টস এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটা ফোল্ডার আমি কপি করে আমি আমার নিউ যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে এখানে পেস্ট করে দেবো এখন। সো আমাদের তিনটা ফোল্ডার কপি হয়ে গেল, সিএসএস এর মধ্যে আমার bootstrap.min.css আছে, এবং এখানে আরো কিছু সিএসএস আছে। আমরা যদি ফন্ট অসম ইউজ করতে চাই, ফন্ট অসম এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আইকন ইউজ করতে পারি টেক্সট হিসাবে। সো ফন্ট অসম ইউজ করতে চাইলে এই সিএসএস গুলো আমরা ইউজ করতে পারি, এবং এখানে আমরা একটা কাস্টম সিএসএস, কাস্টম স্টাইল ডট সিএসএস আমরা এখানে জেনারেট করছি। এটার কাজটা আমরা পরবর্তীতে ডিফাইন করব যে এটা কিভাবে কাজ করতেছে। সো এটা আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। এবং এই ফন্টসের মধ্যে বিভিন্ন ধরনের ফন্ট থাকবে। জাভাস্ক্রিপ্টের মধ্যে দুটো ফাইল আছে, bootstrap.min.js এবং এখানে একটা jQuery ফাইল আছে। এখন এই jQuery ফাইলটা কোথা থেকে আসবে? সো jQuery ফাইলটা হচ্ছে আমরা যে bootstrap এর যে স্ক্রিপ্ট ফাইলটা ইউজ করব, bootstrap এর স্ক্রিপ্ট ফাইলটা ইউজ করার আগে
আমাদের একটা জেকিউরির ফাইল নামিয়ে নিতে হবে। এখন এই জেকিউরির ফাইলটা কোথায় পাবো? জেকিউরির ফাইলটা আমরা এখানে ইচ্ছা করে লিখতে পারি যে, আচ্ছা আমরা W3 স্কুলসে চলে যাই, W3 schools.com, এবং এখানে এক্সাম্পল অথবা টিউটোরিয়ালসে গেলে এখানে বুটস্ট্র্যাপের টিউটোরিয়াল আছে, বুটস্ট্র্যাপ এক্সাম্পলস, এবং বুটস্ট্র্যাপের একদম প্রথম যে পেজটা আছে সেই পেজের মধ্যে, আচ্ছা স্টার্টেড, গেট স্টার্টেড, আচ্ছা এখানে ব্যাপারগুলো বলা আছে যে বুটস্ট্র্যাপ সিডিএন, আমরা যে সিডিএনগুলো ইউজ করব। সো লেটেস্ট কম্পাইল অ্যান্ড মিনিফাইড সিএসএস, আমরা যেই সিএসএসটা এই মাত্র নিয়ে নিলাম কপি করে, সেই সিএসএসটা হচ্ছে এটা। জেকিউরি একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরিটা এখন আমার প্রয়োজন। যদি আমরা এই লিঙ্কটা কপি করে, জাস্ট শুধু এই লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করে একটা নিউ ট্যাব খুলে এখানে যদি পেস্ট করে এন্টার দেই, তাহলে দেখা যাবে যে অনেক অনেক কোড, বিশাল বিশাল কোড একটা ফাইল আমাদের এখানে জেনারেট হয়েছে। আমরা জাস্ট সিম্পলি এই সম্পূর্ণ ফাইলটাকে কপি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং কপি, কন্ট্রোল সি, কপি করে আমাদের যে জেকিউরি, এখানে আমরা যদি এই এটা না থাকে তখন কি করব, এটা যদি মনে সাপোজ আমার এখানে নাই, তখন আমরা জাভা স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করব, নিউতে যাব, আদার্স, এবং এখানে HTML5 জাভা স্ক্রিপ্ট এই অপশনটাতে সিলেক্ট করলে এখানে জাভা স্ক্রিপ্টের একটা ফাইল জেনারেট করার একটা অপশন আসবে। এখানে নেক্সট দিলাম এবং এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, আমি এখানে নাম দিলাম হচ্ছে জেকিউরি, বাস। এবং এই ফাইলটা ওপেন করার পর এটার মধ্যে আমরা সমস্ত কোডগুলো পেস্ট করে দেব, বাস পেস্ট করা কমপ্লিট। এখন এটা আমরা সেভ করে দিই। ওকে, সো আমাদের জেকিউরির ফাইল এবং bootstrap.min.js এই দুটো ফাইল এখানে আছে। এখন এই ফাইলগুলোকে আমরা এখানে কনফিগার করে তারপরে কাজ করব। সো টেমপ্লেট, যে ফাইলটা আমরা নিছি সেই টেমপ্লেটের ফাইলটার নেমটা আমরা একটু চেঞ্জ করে নিই, এখানে নিউ টেমপ্লেট হয়ে গেছে, আমরা এটাকে নাম দিলাম হচ্ছে মেইন টেমপ্লেট। ওকে, মেইন টেমপ্লেট হিসাবে নাম দিলাম। এখানে H:Output Style এখানে ছিল যে সিএসএস ডিফল্ট.css, আমরা কিন্তু ডিফল্ট.css এবং সিএসএস লেআউট এই দুটো স্টাইল শিট কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখন আমাদের যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে bootstrap.min.css, আমি এটার নামটা কপি করে ফার্স্ট এটার মধ্যে দিয়ে দিলাম, bootstrap.min.css। ফন্ট অসম যদি আমরা ইউজ করতে চাই তাহলে দিতে পারি, ফন্ট অসম এটা না, মিনিফাইড যেটা আছে সেটা আমরা নিয়ে নিতেছি। ওকে, এবং এখানে আমরা একটা কাস্টম স্টাইল ইউজ করব, যেটা আমাদের আমরা নিজেরা কাস্টমাইজ করব সব কোডগুলো, এটা নাম দিতেছি হচ্ছে স্টাইল। ওকে, সো এটাকেও আমরা এখন এখানে কনফিগার করে দিচ্ছি, এই লাইনটা আমি কপি করে নিলাম, এখানে বলে দিলাম যে style.css। ওকে, সো আমাদের সিএসএস ফাইলগুলো সব অ্যাড করা হয়ে গেল। এখন যদি আমি এটাতে রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে আমাদের এখানে স্টাইলগুলো সব চলে গেছে, এখানে নিউ টেমপ্লেট হবে না যেহেতু আমরা এখানে নামটা চেঞ্জ করছি, আমরা এখানে দেবো মেইন টেমপ্লেট। সো আমাদের এখানে আগে যে স্টাইলগুলো ছিল সমস্ত স্টাইলগুলো কিন্তু চলে গেছে, এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র টপ, লেফট, কন্টেন্ট এবং বটম, জাস্ট এতটুকুই আছে এখানে। bootstrap.min.css, ওকে। নেক্সট আমরা যে আমাদের কাছে যে জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো আছে সেই জাভা স্ক্রিপ্ট ফাইলগুলোকে কনফিগার করা লাগবে এখানে। সো জাভা স্ক্রিপ্ট ফাইলগুলোকে কনফিগার করার জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে H:Output Script, এবং এই আউটপুট স্ক্রিপ্টের মধ্যে আমরা নেম হিসাবে ইউজ করব URL-টা, /, আমাদের ফোল্ডারের নাম ছিল হচ্ছে js, এবং এই ফোল্ডারের ভিতরে প্রথমে আমরা যেটা নিব সেটা হচ্ছে jQuery, কারণ আমার ফার্স্ট টাইম jQuery-টাকে ফার্স্ট এখানে লোড করা লাগবে, এবং এক্সটেনশন হিসাবে দেব js। ওকে, কমপ্লিট, আমি এই লাইনটাকে আবার কপি করলাম। তার পরবর্তীতে আমার bootstrap.min.js এটাকে কনফিগার করে দেওয়া লাগবে। ওকে, সো bootstrap আমার এখানে অ্যাড করা কমপ্লিট।
সো বুটস্ট্র্যাপের সাথে আমাদের টেমপ্লেটটাকে কনফিগার করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখানে বুটস্ট্র্যাপের ডিজাইনগুলো ইউজ করব। সো বুটস্ট্র্যাপের ডিজাইন ইউজ করার এখানে আমরা যে টেমপ্লেটটা নিয়েছিলাম সেই টেমপ্লেটের মধ্যে টপ সেকশন ছিল, একটা লেফট, একটা কন্টেন্ট ছিল এবং একটা বটম ছিল। আমি এখানে আমার ডিজাইনের কিছু চেঞ্জ করব। সো এই জিনিসটাকে আমি আপাতত নিচে রাখতেছি, কারণ এখান থেকে আমরা কিছু কম্পোনেন্ট একটু পরপর কপি করে নিয়ে আসব। এখানে এখন আমরা আমাদের নিজস্ব কাস্টমাইজড একটা টেমপ্লেট তৈরি করব। সো টেমপ্লেট তৈরি করার জন্য ফার্স্ট আমি একটা ডিব নিয়ে নিলাম এবং ডিবের নাম দিচ্ছি হচ্ছে কন্টেইনার, এবং এর মধ্যে আমরা একটা রো নিব। আমরা টোটাল ইউজ করব হচ্ছে হেডার সেকশনের জন্য একটা রো, তার পরবর্তীতে মেনু সেকশনের জন্য একটা রো থাকবে, কন্টেন্ট এরিয়ার জন্য একটা রো, এবং আরেকটা রো থাকবে হচ্ছে ফুটার এরিয়ার জন্য। সো এই চারটা রোতে আমরা আমাদের পেজটাকে বিভক্ত করব। প্রথম রোতে আমরা হেডার এরিয়াটা ডিফাইন করতেছি। আমরা এখানে লিখলাম ডিভ ক্লাস এবং হেডার এরিয়ার ওয়াইড হিসাবে আমরা দেব, যে ক্লাসটা ইউজ করবো সেটা হচ্ছে কল MD12, এবং এই ক্লাসের একটা নাম দিচ্ছি, নাম দিলাম হচ্ছে হেডার। সো হেডার নাম দিয়ে দিলাম, এবং এই হেডারের মধ্যে আমরা আমাদের টেক্সটগুলোকে লিখব। আমি এখানে এই চন দিয়ে একটা টেক্সট আপাতত দিয়ে দিই, হচ্ছে হেডিং, আপাতত এইভাবে লিখে দিলাম। আমি এটাকে একটা লিঙ্কের মধ্যে রাখব, কারণ এখানে পরবর্তীতে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি। সো জাস্ট শুধু এতটুকু অংশটা আমরা একটু চেক করে দেখি যে কীরকম দেখা যাচ্ছে। সো দেখা যাচ্ছে যে এখানে একটা হেডিং নামে একটা বড় একটা H1 ট্যাগ এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। সো পরবর্তী কাজগুলো এখন আমরা করি। মেবি বুটস্ট্র্যাপের ফাইলটা সে পায়নি, এই কারণে ডিজাইনটা ঠিকমতো আসতেছে না। সো বুটস্ট্র্যাপের যে CSS ফাইলটা আছে সেটা ঠিকমতো পায়নি। আমি এক কাজ করি, এটাকে ক্লিন এন্ড বিল্ড করে আবার রান করি। ক্লিন এন্ড বিল্ড, বিল্ডিং ফেল আসতেছে। আচ্ছা আমরা রান করে দেখি এখন আবার কীরকম দেখা যায়। সো আমরা যে পেজটা রান করবো সেটা হচ্ছে মেইন টেমপ্লেটের পেজ। সো বুটস্ট্র্যাপের অপশনটা পেয়ে গেছে সে, এখন আমাদের ডিজাইনটা দেখা যাচ্ছে। নেক্সট পরবর্তী রোতে থাকবে হচ্ছে মেনু, মেনু এরিয়া থাকবে। সো মেনু এরিয়ার কাজটা আমরা একটা ডিভ নিয়ে নিতেছি, ডিভ ক্লাস কল MD12, এবং এখানে নাম দিলাম হচ্ছে মেনু। সো আমরা মেনু অংশটা পরবর্তীতে কিভাবে অ্যাড করা যায় শর্টকাট টেকনিকটা আমরা এখানে দেখাই দিব। আর রোতে আমরা লিখবো এখন, এখানে হবে দুটো কল, এখানে ফার্স্টে আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি এবং এই এরিয়াটার নাম হচ্ছে কন্টেন্ট এরিয়া। কন্টেন্ট এরিয়া নিয়ে নিলাম, এবং এই কন্টেন্ট এরিয়ার মধ্যে দুটো ডিভ থাকবে, একটা থাকবে লেফট সাইড বার এবং আরেকটা থাকবে কন্টেন্ট। সো আমি এখানে একটা দুটো ডিভ নিয়ে নিতেছি, প্রথমটার নাম দিলাম হচ্ছে কন্টেন্ট এবং পরবর্তী ডিপটা থাকবে রাইট সাইড বার, অথবা শুধু সাইড বার লিখতে পারি। পরবর্তীতে আমরা এগুলো ডিজাইনগুলো করব, এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ফুটারের জন্য। সো আমাদের নর্মাল যে ডিজাইন লেআউটটা আছে, আমাদের একটা ওয়েবসাইটের পেজের যে লেআউটটা হওয়া উচিত ছিল সেই লেআউটটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এখন এখানে আমরা যে কাজগুলো করব, এই এই যে এরিয়াগুলো তৈরি করলাম সেই এরিয়াগুলোর মধ্যে আমরা ডাইনামিক যে ব্যাপারগুলো ছিল, যে ইনসার্ট, UI ইনসার্ট, এই অপশনগুলো এখন আমরা দিয়ে দিব। এই অপশনটা ছিল হচ্ছে আমাদের হেডারের মধ্যে থাকা উচিত টপ। সো এইখানে যে H1 ছিল সেই H1-এর মধ্যে আগে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ইনসার্ট, UI ইনসার্ট নেম হচ্ছে টপ, বা আমরা এখানে হেডার ইউজ করতে পারি। এবং এই টপ কথাটা কেটে দিয়ে জাস্ট আমরা আমাদের যেই কন্টেন্টটা ছিল হেডিংয়ের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা আমরা এই UI এলিমেন্টের মধ্যে দিয়ে দিলাম। ওকে,
সো পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা আলাদা কোনো পেজ থেকে ডাইনামিক ভাবে এখানে কন্টেন্ট গুলো শো করাবো, সো সেটা পসিবল হবে। সো আমরা কি কাজ করলাম, হেডারের মধ্যে আমরা একটা ইউআই ইনসার্ট কম্পোনেন্ট নিলাম এবং এই ইউআই ইনসার্ট কম্পোনেন্টের মধ্যে আমরা আমাদের কন্টেন্টটা এখানে অ্যাড করে দিলাম। সো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, সো এখানে ডিজাইনের কোনো চেঞ্জ হবে না। ওকে, সো যা আছে ঠিকমতো কাজ করতেছে। নেক্সট ছিল হচ্ছে টপ এরিয়া, তো কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে হচ্ছে লেফট, কিন্তু আমরা এখানে লেফট তো আসলে কোনো কাজে লাগবে না, আমরা এগুলো অফ করে দিই, এগুলো আর প্রয়োজন নাই। এখন আমরা ডাইরেক্ট টাইপ করে কোড করব। মেনু, এখানে আমরা একটা মেনুর জন্য ইউআই ইনসার্ট কম্পোনেন্ট তৈরি করব, ইউআই কোলন ইনসার্ট, এবং এখানে নেম দিলাম হচ্ছে, এই কম্পোনেন্টের নাম দিলাম হচ্ছে মেনু। ওকে, সো এখানে আমরা পরবর্তীতে মেনুটা অ্যাড করব। এখানে যে ইউআই কম্পোনেন্টটা দেব সেটা হচ্ছে ইউআই ইনসার্ট, এখানে নেম হবে হচ্ছে কন্টেন্ট, এবং এখানে লিখে দিলাম জাস্ট শুধু কন্টেন্ট। এটা আমি কপি করে নিই, এটা হবে হচ্ছে সাইড বার, সাইড বার, এবং লাস্ট এই অংশের ভিতরে আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে ফুটার, এবং এটার নেম অবশ্যই ফুটার দিয়ে দিলাম। এখন যদি আমরা ডিজাইনটা দেখি, এখানে মেনুর মধ্যে আমরা জাস্ট আপাতত একটা মেনু লিখে দিলাম দেখা যাচ্ছে ডিজাইনটা বোঝার জন্য। সো আমার রিফ্রেশ করার পর দেখা যাচ্ছে যে আমার সম্পূর্ণ পেজের ডিজাইনটা কিন্তু এখন এরকম দেখাচ্ছে, একটা মেনু, কন্টেন্ট, সাইড বার, অ্যান্ড দেন ফুটার। এখন আমরা এখানে আমাদের কাস্টম সিএসএস কিছু স্টাইল আমরা এখানে ইউজ করব। সো আমরা যে স্টাইল ক্লাসটা নিয়ে নিছি, স্টাইল যে ফাইলটা নিয়ে নিছিলাম সিএসএস ফাইল, এই ফাইলের মধ্যে এখন আমরা আমাদের স্টাইলগুলো দেওয়া শুরু করি। সো প্রথম প্রথমটার জন্য যে স্টাইলটা আমরা দেবো সেটা হচ্ছে হেডার। আমাদের প্রথম যে ডিপটা ছিল টেমপ্লেটের মধ্যে, সেই টেমপ্লেটের ডিপটার নাম ছিল হচ্ছে হেডার ডিপ। এই হেডার ডিপের মধ্যে আমরা জাস্ট সিম্পলি এখন এখানে ছোটোখাটো কিছু স্টাইল আমরা অ্যাড করবো অতিরিক্তভাবে। প্রথম স্টাইলটা আমরা বলে দিলাম যে বর্ডার 1 পিক্সেল সলিড HDDD, এবং এটা মার্জিন বটম 10 পিক্সেল। সো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, জাস্ট একটা বর্ডার দেখা যাচ্ছে। ওকে, সো পরবর্তী কাজগুলো আমরা আস্তে ধীরে করবো। নেক্সট হচ্ছে মেনু সেকশন, মেনু সেকশনের ডিজাইনগুলো আমরা পরবর্তীতে করব। আমরা এর আগে কন্টেন্ট এরিয়া ডিজাইনটা করি, কন্টেন্ট এরিয়া, এবং এটার মধ্যে বলে দিলাম বর্ডার 1 পিক্সেল সলিড, এবং মার্জিন বটম হচ্ছে 10 পিক্সেল। সো কন্টেন্ট এরিয়াটা আমার এখানে দেখা যাচ্ছে যে কন্টেন্ট এরিয়াটা হচ্ছে আমার এতটুক। নেক্সট হচ্ছে ফুটার, সো ফুটারের জন্য একটা স্টাইল করব। ফুটারের মধ্যে বলে দিলাম সেম একই কথাবার্তা, জাস্ট এখানে আমাদের বলা লাগবে বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড, এবং আমরা চাচ্ছি যে ফুটারের টেক্সটটা মাঝামাঝি থাকুক। সো এখানে আমরা একটা অতিরিক্ত স্টাইল ইউজ করবো, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। সো এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখা যাচ্ছে ফুটার একটা এরিয়া হচ্ছে, এবং ফুটার এরিয়ার যেই টেক্সট আছে সেই টেক্সটটা মাঝ বরাবর চলে আসছে। এখানে যেহেতু ভিডিও হচ্ছে, আমরা এখানে ব্ল্যাক ইউজ করলাম, কারণ এটা দিলে এখন বুঝতে সুবিধা হবে, গ্রে কালারটা বোঝা যায় না। ওকে, সো রিফ্রেশ করলে এখন এরিয়াগুলো সব ক্লিয়ারলি ভিজিবল দেখা যাচ্ছে। এখন আমরা মেনুর কাজটা করব। সো মেনুর কাজটা ইচ্ছা করলে আমরা হাতে করে করতে পারি, হাতে টাইপ করে, বাট আমি আপাতত এখন আর হাতে কোড করতে করতে চাচ্ছি না। এখন আমি মেনু এরিয়াটা গুগল থেকে নিয়ে আসবো কোডটা জাস্ট। সো আমরা এখানে এসটি বুটস্ট্র্যাপ নেভিগেশন মেনু, সো W3 স্কুলসে বুটস্ট্র্যাপ নেভিগেশন মেনুর অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে উইথ কোড। এখানে দেখা যাচ্ছে যে একটা মেনু আছে, আমরা যে কোনো একটা মেনু এখান থেকে সিলেক্ট করে কপি করে নিয়ে আসতে পারি। সো সবার শেষে যে মেনুটা আছে আমি সেই মেনুটাই নিয়ে আসতেছি, একদম সর্বশেষ এক্সাম্পল। এই এক্সাম্পলের মধ্যে একটা মেনু আছে, এবং এই মেনুটার মধ্যে একটা সাব মেনুর অপশন আছে ক্লিকেবল। তারপরে যদি আমরা এটাকে রিসাইজ করি,
পেজটাকে যদি রিসাইজ করি দেখা যাচ্ছে যে আমার মেনুগুলো মিনিমাইজ হয়ে গেছে, এবং যদি আমি এই বাটনে ক্লিক করি তাহলে মেনুগুলো আবার দেখা যায় যে পপ আপ করছে। ঠিক আছে, সো এই মেনুটা নেওয়ার জন্য আমাদের এখানে কোডগুলো দেওয়া আছে, সেই কোডগুলো আমরা এখানে কপি করব। কোডটা শুরু হচ্ছে এখান থেকে, ন্যাব ক্লাস ন্যাব নেভার ইনভার্স, সো এখান থেকে শুরু এবং সর্বশেষ হচ্ছে এই জায়গা পর্যন্ত। এই জাস্ট শুধু এই কোডগুলো আমি কপি করে নিয়ে আসলাম, এবং কপি করে আমি আমার প্রজেক্টের মধ্যে মেইন টেমপ্লেট ছিল, সেই মেইন টেমপ্লেটের মধ্যে একটা মেনু এরিয়া ছিল, এই মেনুর মধ্যে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। সো এটার জন্য আমাদের কোনো স্টাইল করার প্রয়োজন নাই, এটা অটোমেটিকলি স্টাইল হয়ে গেল এবং এখানে দেখা যাচ্ছে যে আমার মেনুটা কিন্তু চলে আসছে। ওকে, সো এইখানে দুটো বক্স দেখা যাচ্ছে, আসলে এগুলো বক্স ছিল না, এটা অন্য কিছুই ছিল। এখানে দুটো আইকন ছিল, এগুলো ছিল গ্লিফ আইকন। আমরা যখন ইম্পোর্ট করছি গ্লিফ আইকনের কোনো আইকন আমরা নেই নেই, এই কারণে এখানে আইকনগুলো দেখা যাচ্ছে না, এগুলো আমরা পরবর্তীতে সেট আপ করে নেব। সো এটা হয়ে গেল, এখানে দেখা যাচ্ছে যে আমাদের বর্ডারটা একদম এই পর্যন্ত আছে, কিন্তু মেনুর বর্ডারটা কিন্তু শুরু হয়েছে এই জায়গা থেকে। সো এটা হওয়ার কারণ হলো আমরা যখন এখানে মেনুটা নিয়ে নেব, মেনুর যে ডিপটা আছে সেই ডিপের এই নেভিগেশন এরিয়াটা আমরা একটা রোয়ের ভিতর নিয়ে নেব। সো আমরা একটা রোয়ের ভিতরে যদি নেই তখন আর এই প্রবলেমটা হবে না, এই দুই সাইডে যে অতিরিক্ত প্যাডিং ছিল সেই দুটো প্যাডিং এখান থেকে চলে গেল। দেন এখানে কন্টেন্ট সাইড বার, এই দুটো নিয়ে এখন কাজ করতে হবে। ওকে, এখন কন্টেন্ট এবং সাইড বারের ডিজাইনটা করব। সো কন্টেন্ট এবং সাইড বারের ডিজাইনটা করার জন্য আমরা স্টাইলে চলে গেলাম, এখানে কন্টেন্ট এরিয়ার পরপরই আমরা ডিজাইনগুলো লিখব, ডট কন্টেন্ট। এবং কন্টেন্ট এরিয়ার, শুধুমাত্র কন্টেন্ট এরিয়ার জন্য এখানে আমরা হোয়াইট হিসেবে ইউজ করবো, হোয়াইট 70% বা 75%, যেটা ইউজ করতে পারি 75% ইউজ করলাম। এবং মিনিমাম হাইট একটা ইউজ দিতেছি আপাতত, মিনিমাম হাইট হচ্ছে 500 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, সলিড এখানে আমরা ব্ল্যাক ইউজ করবো। সো বর্ডার হিসেবে দিলাম 1 পিক্সেল সলিড ব্ল্যাক। নেক্সট প্যাডিংয়ের প্রয়োজন আছে, প্যাডিং দিলাম 10 পিক্সেল। এবং সর্বশেষ বক্স সাইজিং ইফেক্টটা দিতেছি, বক্স সাইজিং এখানে লেখা লাগবে বর্ডার বক্স। এবং এখানে আরও একটা প্রপার্টির প্রয়োজন আছে, সেটা হচ্ছে ফ্লোর, ফ্লোর দিয়ে দিলাম লেফট। দেন এখন যদি আমরা এই পেজটাকে রিফ্রেশ করি দেখা যাচ্ছে আমার কন্টেন্ট এরিয়াটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, কন্টেন্ট অংশটা আমার এখানে তৈরি হলো। এরপর আমরা সাইড বারের কাজটা করব। সো সাইড বারের কাজটা করার জন্য আমি এখানে সাইড বার ট্যাগটা ইউজ করতেছি প্রপার্টি, এবং এখানে যা যা ইউজ করছিলাম ঠিক সবগুলো আমরা কপি করে নিয়ে আসলাম। এখানে যেহেতু আমরা 75% ইউজ করে ফেলছি, এখানে আমাদের বাকি থাকে হচ্ছে আর 25%। সো 25% থেকে আমরা 24% এখানে দিলাম, মিনিমাম হাইট 500-এর জায়গায় যদি এখন আপাতত 300 পিক্সেল ইউজ করি জিনিসটা সুন্দর দেখা যাবে হয়তো। বর্ডার যা আছে তাই, প্যাডিংও ঠিক আছে, বক্স সাইজিং এবং ফ্লোট লেফট। সো এখন যদি আমাদের পেজটাকে রিফ্রেশ করি, সো এখন এটা এরকম দেখা যাচ্ছে, এটাকে ফ্লোট লেফটের জায়গায় যদি রাইট দিই তাহলে কন্টেন্ট এরিয়া এবং সাইড বার এর মাঝামাঝি একটা গ্যাপ তৈরি হবে। সো এখানে গ্যাপটা দেখা যাচ্ছে, এখানে অতিরিক্তভাবে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা হচ্ছে আমাদের কন্টেন্ট এরিয়ার বর্ডার। আমরা আপাতত এখন আর কন্টেন্ট এরিয়ার বর্ডারটা আর প্রয়োজন নাই, আমরা এটা সরাই দিলাম। এবং এখানে সরি, এটা না, কন্টেন্ট এরিয়া এই বর্ডারটা আমরা সরাই দিতেছি, এবং এখানে একটা অতিরিক্তভাবে যে প্যাডিং ছিল সেই প্যাডিংটা আমরা জিরো করে দিচ্ছি, 0 পিক্সেল। সো এখন রিফ্রেশ করলে দেখা যাবে যে আমার কন্টেন্ট অংশটা এখানে সুন্দর করে এখানে চলে আসছে, এবং সাইড বার এটাও রাইট সাইডে সুন্দরভাবে আসছে, এবং মাঝখানে একটা 10 পিক্সেলের মতো গ্যাপ তৈরি হয়েছে। সো ফুটারের মধ্যে আমরা প্যাডিং ইউজ করতে পারি, ফুটারের মধ্যে প্যাডিং ইউজ করলে জিনিসটা আরও একটু সুন্দর দেখা যাবে। প্যাডিং 10 পিক্সেল, রিফ্রেশ করলাম। সো বুটস্ট্র্যাপ ইউজ করে ফেসলেটের যে টেমপ্লেট ছিল সেই টেমপ্লেটের ডিজাইনটা আমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। এখানে পেজ ওয়ানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে ড্রপ ডাউন মেনু আসতেছে, যদি আমরা এই পেজটাকে ছোট করি দেখুন এটা কিন্তু রেসপন্সিভ, সম্পূর্ণ ওয়েবসাইটটা এখন আমরা রেসপন্সিভ একটা ওয়েবসাইট টেমপ্লেট তৈরি করলাম।
এখানে আসতেছে না কেন? ওকে, সো এটা হচ্ছে আমার মেইন ভিউ। এটা যখন আস্তে আস্তে ছোট হবে, ছোট হতে দেখা যাবে যে মেনু এরিয়াটা যেটা আছে, মেনুটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে, এবং একটা পর্যায়ে আসবে যখন এই মেনুগুলো হাইড হয়ে যাবে। যখন এটা হাইড হয়ে যাবে, বোঝা যাবে যে এটা ট্যাবলেট অথবা মোবাইল ভার্সনের জন্য, এবং ট্যাবলেট এবং মোবাইল ভার্সনে মেনুটা ঠিক এরকম থাকবে। যখন আমরা এই আইকনটাতে ক্লিক করব, মেনুটা এখানে পপ আপ হবে, এবং আবার যখন ক্লিক করব এটা কিন্তু হাইড হয়ে যাবে। সো এইভাবে আমরা জেএসএফ এর ফেসলেট টেমপ্লেটকে কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই কন্টেন্ট অংশটাকে আমরা ডাইনামিক্যালি, এগুলো চেঞ্জ ছাড়া, জাস্ট শুধু এই কন্টেন্ট অংশটাকে আমরা ডাইনামিক্যালি কিভাবে চেঞ্জ করতে পারি। যখন আমরা এখানে বাটনগুলোতে, এখানে যে মেনুগুলো আছে, মেনুগুলোতে ক্লিক করার সাথে সাথে এই পেজটা যা আছে তাই থাকবে, জাস্ট শুধু আমার এই কন্টেন্ট অংশটা চেঞ্জ হয়ে যাবে। তো এই কাজটা আমরা কমপ্লিট করব হচ্ছে, আচ্ছা এখানে একটা অতিরিক্ত কাজ আমাদের করার প্রয়োজন ছিল, ওয়েলকাম প্রাইম ফেসের যেই ফাইলটা আমাদের অটোমেটিক জেনারেট হয়েছিল, সেখান থেকে যে এইচটিএমএল এর মধ্যে যেই এক্সএমএলএনএস যে ট্যাগ ফাইলগুলো আছে, সেই ট্যাগ ফাইলগুলোর নেমিং স্পেসগুলো আমরা কপি করে মেইন টেমপ্লেটের মধ্যে দিয়ে দিই। তাহলে বারবার আর ইম্পোর্ট করা লাগবে না এগুলো। সো এটা কপি করে দিয়ে দিলাম। এবার আমরা ওয়েলকাম পেজটা এখান থেকে ডিলিট করে দিতে পারি, এটার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা আমাদের সম্পূর্ণ কাস্টমাইজ ডিজাইন একটা তৈরি করে নিছি। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কন্টেন্ট এই অংশটাকে আমরা ডাইনামিকলি বিভিন্ন পেজের জন্য ইউজ করব। সো এটা করার জন্য আমরা ওয়েব পেজের মধ্যে রাইট ক্লিক করে আদার্সে চলে যাব, এবং এখানে জাভা সার্ভার ফেসেস এর মধ্যে আমরা এর আগের বার ফেসেস টেমপ্লেট এটা ইউজ করছি, এখন আমরা ইউজ করবো হচ্ছে ফেসেস টেমপ্লেট ক্লায়েন্ট। নেক্সট ইউজ করলাম। এখানে ফাইলের নেম আমরা বলে দিতে পারি, ফাইলের নেম হিসেবে আমি প্রথম যে মেনুটা রাখতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে অ্যাবাউট নামে আমরা একটা পেজ তৈরি করবো, এখন অ্যাবাউট পেজ। আর টেমপ্লেট হিসাবে এখন আমার এখানে টেমপ্লেটটা দেখা দেওয়া লাগবে যে আমরা কোন টেমপ্লেট ফাইলটা ইউজ করব। আমরা টেমপ্লেট ফাইল যেটা ইউজ করব সেটা হচ্ছে মেইন টেমপ্লেট, এই মাত্র যেটা কাস্টমাইজ করলাম। সো এখান থেকে আমরা এখন এটা দেখাই দেবো যে মেইন টেমপ্লেট ফাইল সিলেক্ট করলাম, এবং কোন কোন এখানে দেখা যাচ্ছে যে সেকশন টু জেনারেট, কোন কোন সেকশনের মধ্যে আমরা ডাইনামিকলি কাজগুলো করব। আমরা জাস্ট শুধু কন্টেন্ট যে সেকশনটা আছে সেই কন্টেন্ট সেকশনটা নিয়ে কাজ করব। সো আমরা যতগুলো ডাইনামিক সেকশন আছে সবগুলো সেকশনের নাম এখানে দেখা যাচ্ছে, যেটা নিয়ে কাজ করতে চাই শুধুমাত্র সেটাতে আমরা এই রাইট ক্লিকটা রাখবো, বাকিগুলো উঠিয়ে দিচ্ছি। সো জাস্ট শুধু আমরা কন্টেন্ট এই অংশটাকে আমরা ডাইনামিক করব। আমরা এখানে যদি ফিনিশ ক্লিক করি, সো নতুন একটা পেজ এখানে জেনারেট হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে একটা কম্পোনেন্ট চলে আসছে যে ইউআই কম্পোজিট, ঠিক আছে। এবং এই ইউআই কম্পোজিটের মধ্যে বলা আছে যে আমি কোন টেমপ্লেটটা ইউজ করতে চাচ্ছি, সেই টেমপ্লেটটা হচ্ছে আমার মেইন টেমপ্লেট। এবং এর মধ্যে ইউআই ডিফাইন নামে একটা ট্যাগ আছে, আমরা এখানে যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে ইউআই ইনসার্ট, এবং এই ইউআই ইনসার্টের মধ্যে ডাইনামিক্যালি কোনো কাজ করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে ইউআই ডিফাইন। এবং এই ডিফাইনের মধ্যে যদি এখন আমরা বলে দিই যে এই পেজটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, সো তখন কীরকম হবে সেটা আমরা এখন একটু পরেই দেখব। আর এই পেজটা জেনারেট হবে যখন আমরা একটা মেনুতে ক্লিক করব। সো একটা মেনুর নাম আমরা চেঞ্জ করে নিচ্ছি, এখানে একটা মেনুর নাম দিলাম হচ্ছে অ্যাবাউট পেজ, এবং এখানে বললাম যে অ্যাবাউট ডট এক্স এইচটিএমএল। ওকে, সো এখানে ছিল কি অ্যাবাউট ডট এক্স এইচটিএমএল, আমরা অ্যাবাউট ডট এক্স এইচটিএমএল এই নামটা দিয়ে দিলাম শুধু। আমরা আরও একটা পেজ নিয়ে নিচ্ছি জাস্ট বোঝার সুবিধার জন্য, ফেসলেট টেমপ্লেট ক্লায়েন্ট। আচ্ছা, আসলো না কেন? ও আসছে। সো এখন আমরা এখানে নামটা চেঞ্জ করে অন্য একটা নাম দিই, সাপোজ কন্টাক্ট, এবং এখানে সেম একইভাবে আমরা টেমপ্লেটটা চুজ করে দেব মেন টেমপ্লেট, এবং এর মধ্যে হেডার থাকবে না, মেনু থাকবে না, সাইড বার ফুটারও থাকবে না। আচ্ছা, ফুটার অংশটা আমরা এটার মধ্যে রাখি, ফুটারের কন্টেন্টটা আমরা একটু চেঞ্জ করে দেখাবো যে আসলে কীভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, সো কন্টেন্ট এবং ফুটার এই দুইটা রাখলাম। ফিনিশ দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে দুটো অংশ তৈরি হয়েছে, ইউআই ডিফাইনের একটা হচ্ছে কন্টেন্ট এবং আরেকটা হচ্ছে ফুটার। এই কন্টেন্টের মধ্যে আমরা এই পেজের জন্য বলে দিলাম এটা হচ্ছে কন্টাক্ট পেজ, এবং এই ফুটারের মধ্যে আমরা যে টেক্সটটা লিখব সেখানে লিখে দিলাম কপিরাইট, একটা কপিরাইট টেক্সট আমরা এখানে ইউজ করতেছি।
সো কপিরাইট টেক্সট এখানে একটা দিয়ে দিলাম। সো আমাদের কাজগুলো কমপ্লিট প্রায়। এখানে এই পেজটাকে এখন আমরা লিংক করাবো, সেটা হচ্ছে এখানে আমি একটা মেনু ইউজ করলাম, সেটা হচ্ছে কন্ট্যাক্ট, এবং এখানে আমরা এই পেজের নামটা দিয়ে দিব। সো এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, পেজটাকে দেখা যাচ্ছে যে আমার এখানে দুটো বাটন তৈরি হয়েছে, একটা হচ্ছে অ্যাবাউট এবং একটা হচ্ছে কন্ট্যাক্ট। সো অ্যাবাউটে যদি আমরা ক্লিক করি, এই কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাবে। এখন অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে কি অ্যাবাউট পেজ, আমাদের কিন্তু ফুটার চেঞ্জ হয়নি, কারণ আমরা অ্যাবাউট পেজের মধ্যে জাস্ট শুধু এই কন্টেন্ট অংশটাকে আমরা ডাইনামিক করেছিলাম। এখন যদি কন্ট্যাক্ট এই বাটনটাতে ক্লিক করি, সো দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট পেজ এটা দেখা যাচ্ছে, এবং ফুটার অংশটাও কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে ফুটার অংশে লেখা আমি যেই কথাটা লিখে দিছিলাম ঠিক সেই কথাটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এভাবে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে একটা ফেসেস টেমপ্লেটকে কাস্টমাইজ করে নিতে পারি। সো এই ছিল আজকের ভিডিওর কাজ। ওকে।